হ্যালো বন্ধুরা, হ্যাশ এডুকেশান অ্যান্ড এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো কালকে আমরা এসআইয়ের এক্সামসের কোশ্চেনটা তোমাদের দিয়ে দিয়েছিলাম, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআইয়ের যে কোশ্চেনের অ্যান্সার কি, কিন্তু কালকে দেওয়া হয়নি, কারণ টাইমের অভাব ছিল এবং খুব ব্যস্ত ছিলাম, তাই কালকে অ্যান্সার কিটা দেওয়া হয়নি। তো আজকে আমরা কোশ্চেনটা এবং তাদের অ্যান্সার কি আমরা নিয়ে এসেছি। তো পরপর আমরা তোমাদের এখানে দেখাতে থাকবো পুরো কোশ্চেন এবং তার কি কি অ্যান্সার। তো সকল কোশ্চেনের অ্যান্সারই যে ঠিক হবে তার মানে নেই, দু একটা কোশ্চেনের অ্যান্সারে কিছু গণ্ডগোল থাকতে পারে, তো সেগুলি তোমরা পরে কারেকশান করে নিতে হবে। আর এই এক্সামসে কাট অফ মার্কস কত হবে সেটা নিয়েও আমরা আলোচনা করব, কিন্তু সেটা ভিডিওর লাস্টে। তো পুরো ভিডিওটি দেখো, সব অ্যান্সার কীগুলো মেলাও, সকলের অ্যান্সার মেলানোর পরেই তোমরা কাট অফের কী হতে পারে সেই বিষয়টা দেখো, ঠিক আছে? তো চলো শুরু করি। তো এই বুকলেটে যে ছিল সেটা আমাদের প্রথম, আমাদের এখানে আমরা এখানে যেভাবে স্ক্যান করেছি তাতে এই এক পাশে ইংলিশ মানে পুরো প্রশ্নটাই আছে, এতে কারোর ইংলিশ কিংবা বাংলা প্রশ্নের অসুবিধা হবে না। তো কেউ পিডিএফ দিতে বলবে না, তোমরা ভিডিওটি দেখো, ভিডিওতে সকল অ্যান্সার আমি কিন্তু দিয়ে দিয়েছি। অ্যান্সারগুলি আমরা বাংলা যে প্রশ্ন আছে বাংলা প্রশ্নে আমরা দাগ মেরেছি, যে রেড কালার দেখতে পাচ্ছ রেড কালারের অ্যান্সার আমরা এখানে দিয়েছি। তো প্রথম প্রশ্নটা এখানে যেটা আছে সেটা হচ্ছে একটা আটজন মিলে একটা বৃত্তাকার কেন্দ্রের মুখের দিকে তাকিয়ে যে বসেছিল এ বি সি ডি ই এফ জি এইচ, তাদের নিয়ে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের অ্যান্সারটা এখানে দিয়েছি। তো সেই প্রশ্নের অ্যান্সার তৈরি করার আগে তোমাদের আগে এইরকমভাবে একটা যে তাদের বসার একটা কেন্দ্রের দিকে মুখ করে বসছে সেই হিসেবে একটা গোল করে এইভাবে তৈরি করে নিতে হবে, তাহলে তোমাদের বিষয়টা সহজ হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে যদি তোমরা করে নাও, ঠিক আছে, এখানে এই কালো কালারের যা আছে সব ভুলে যাও, এইখানে শুধু লাল কালারেরগুলো মনে রাখো, রেড, ঠিক আছে? তো এক নম্বর প্রশ্নে আছে সি এর ডান দিকে কে বসে আছে, তো বি বসে আছে, এখানে দেখো সি এর ডান দিকে বি বসে আছে। ওকে, দুই নম্বর প্রশ্নে নিম্নলিখিত কোন জোড়াতে প্রথম, এই যে এটা তোমরা আগে মিলিয়ে দেখে নেবে যে এটা ঠিক আছে কিনা, তোমরা নিজেরাও বানাতে পারো আলাদাভাবে, ঠিক আছে? তো এটা যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু সকল প্রশ্নের অ্যান্সার কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা আগে মিলিয়ে দেখে নেবে যে আগে এই যে সংখ্যাটা আমরা বসিয়েছি, এই যে বিষয়টা আমরা করেছি, এই বিষয়টা আগে ঠিক আছে কি সেটা তোমরা আগে কিন্তু দেখে নেবে। তো এখানে দুই নম্বরে নিম্নলিখিত কোন জোড়াতে প্রথমজন দ্বিতীয় ব্যক্তির ডান দিকে বসে আছে, অর্থাৎ ডি বি এর ডান দিকে বসে আছে, ডি বি এর ডান দিকে বসে আছে, এখানে দেখে নিতে পারো এই গোলের এইটার মধ্যে ছকের মধ্যে, ঠিক আছে? নেক্সট তিন নম্বর, সি এর বাঁ দিকে থেকে দ্বিতীয় স্থানে, সি এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে এ বসে আছে, অপশান সি এ। নিম্নলিখিত কোন অবস্থানটি এইচ এর সাথে বি এর সম্পর্ককে নির্দেশ করে, তো এইচ এবং বি এর সম্পর্ক এইচ ডান দিক থেকে চতুর্থ, বি এইচ বি এর এক দুই তিন চার ডান দিক থেকে চতুর্থ, এদিকে বি থেকে এক দুই তিন চার, অর্থাৎ এইচ বি এর ডান দিকে চতুর্থ নম্বরে বসে আছে, ঠিক আছে? নেক্সট, জি এবং ডি এর মাঝখানে কে বসে আছে, জি এবং ডি এর মাঝখানে এফ বসে আছে, জি এবং ডি এর মাঝখানে এফ বসে আছে, ঠিক আছে? এইভাবে তোমরা আগে মিলিয়ে দেখে নেবে। নেক্সট ছয় নম্বর প্রশ্ন, একটি ক্রিকেট খেলায় প্রথম দশ ওভারে রানের গড় ছিল 3.2, ২৮২ রান তুলতে হলে বাকি ৪০ ওভারে রানের গড় কত হবে, তো এটা হবে 6.5 করে রান গড় হতে হবে। নেক্সট 6.5 অপশান এ ছয়টা। সাত নম্বর প্রশ্ন, নিম্নলিখিত চিত্রে কতগুলি ত্রিভুজ আছে তা নির্ণয় করো, তো এই চিত্রে ১২টি ত্রিভুজ আছে, ঠিক আছে? নেক্সট, নিম্নলিখিত শব্দগুলিকে অর্থবহ ক্রমানুসারে সাজাও, তো অর্থবহ ক্রমানুসারে সাজাতে হলে এখানে অপশান বি দুই তিন এক চার পাঁচ, অর্থাৎ দুই ইলনেস, তারপরে তিন ডক্টর, তারপরে এক অর্থাৎ কনসলেশন, তারপরে চার ট্রিটমেন্ট, তারপরে রিকভারি, এই অনুসারে হবে। নেক্সট, ইউআইডিএআই
এর ফুল ফর্ম কি? ইউআইডিএআই এর ফুল ফর্ম হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। নেক্সট 10 নম্বর, বরুণ 2018 এই যৌথ নৌমহড়ায় অংশগ্রহণ করেছিল ভারত এবং ফ্রান্স, অপশান সি। নেক্সট বন্ধন এক্সপ্রেস, এই বন্ধন এক্সপ্রেস যাত্রীবাহী ট্রেনটি চালু হয়েছে কলকাতা থেকে খুলনা, কোথায়? কলকাতা থেকে খুলনা। নেক্সট 2টি সংখ্যার যোগফল 25 এবং তাদের অন্তর অর্থাৎ বিয়োগফল 13 হলে সংখ্যা দুটির গুণফল কত? তো অপশান এ 114। নেক্সট 13 নম্বর প্রশ্ন, কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা যায়? তো অনুচ্ছেদ 368, ঠিক আছে। নেক্সট 14 নম্বর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল কোনটির জন্য? রাওলাট অ্যাক্ট, রাওলাট আইনের জন্য, 14 এ। নেক্সট নিম্নলিখিত কোনটি সমগোত্রীয় নয়? লঙ্কা, লঙ্কাটি সমগোত্রীয় নয়, রসুন আদা আলু এগুলি এক ধরনের ঝাল নয়, লঙ্কাটা ঝাল, ঠিক আছে। নেক্সট কোন অক্ষরগুলিকে শূন্যস্থান পরপর বসালে সিরিজটি সম্পূর্ণ হবে? তো এটা আমরা তোমাদের শিখিয়েছিলাম কীভাবে করতে হয়, তোমরা যদি না শিখে থাকো তাহলে আমাদের এই ভিডিওটি দেখো, খুব সহজেই হয়ে যাবে। এসি বি এ, অপশান এ অ্যান্সার। নেক্সট এমএটিসিএইচ এর জন্য ও সি ভি ই জে যদি হয় তাহলে এস সি ও আর ই এর জন্য কী হবে? এম থেকে দেখো এম এন ও 2 নম্বরে, এরপরে বি সি 2 নম্বরে, টি ইউ ভি, তারপরে সি এর থেকে সি ডি ই, 2 2 করে যোগ করো, তাহলে এস এর সঙ্গে 2 যোগ করলে ইউ হচ্ছে, সি এর সঙ্গে 2 যোগ করলে ই হচ্ছে, এইভাবে তোমরা এটা করতে পারো, অপশান এ অ্যান্সার। নেক্সট কোনো আয়তক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধির পরিমাণ কত হবে? এটি ক্ষেত্রফলের বৃদ্ধির পরিমাণ হবে 44%। নেক্সট কান ফিল্ম ফেস্টিভ্যাল এটি কোথায় অনুষ্ঠিত হয়? তো কান ফিল্ম ফেস্টিভ্যাল ফ্রান্সে অনুষ্ঠিত হয়। নেক্সট কোন সিপিএমএফ অর সিএপিএফ ইন্দো চীন সীমান্ত পাহারা দেয়? আইটিবিপি এই সীমান্তটি পাহারা দেয়। নেক্সট একটি নল কোনো ট্যাঙ্ক 6 ঘন্টায় পূর্ণ করে, ট্যাঙ্কটি অর্ধপূর্ণ হলে একই রকম আরও 3টে নল খুলে দেওয়া হলো, ট্যাঙ্কটি পূর্ণ করতে মোট কত সময় লাগছে? তাহলে ট্যাঙ্কটি অর্ধপূর্ণ করতে কত সময় লাগছিল একটা নলে? 3 ঘন্টা, এটা সকলেই বুঝতে পারছি। এবার বাকি যে পড়ে থাকলো অর্ধেক, সেই অর্ধেকটা আগে তো একটা পুরো চলছিল, তার সঙ্গে আরও 3টে দেওয়া হলো, অর্থাৎ 4টে দেওয়া হলো, তাহলে বাকি একটা নল বাকি ট্যাঙ্কটুকু পূর্ণ করতে 180 মিনিট সময় নিত, 3 ঘন্টা অর্থাৎ 180 মিনিট, তো 4টে নল হয়ে যাচ্ছে এখন, তো 180 মিনিটকে 4 দিয়ে ভাগ করে দাও, 45 মিনিট হয়ে যাবে, 3 ঘন্টা 45 মিনিট। নেক্সট এই কোশ্চিনটা খুব ভাইটাল কোশ্চিন, পুলিৎজার পুরস্কার 2018 পেয়েছিল কে? তো এই বিষয়টায় একটা গণ্ডগোল আছে, দ্য ওয়াশিংটন পোস্ট এবং দ্য নিউ ইয়র্ক টাইমস দুটোই কিন্তু পুলিৎজার পেয়েছে 2018। ওয়াশিংটন পোস্ট পেয়েছে দুটো বিষয়ের ওপরে এবং নিউ ইয়র্ক টাইম পেয়েছে 3টে বিষয়ের ওপরে, তো এবার এটা কী উত্তর ওরা নিবে সেটা আমরা জানি না, আমরা তো দ্য নিউ ইয়র্ক টাইমসকেই দিয়েছি, ঠিক আছে। 23 নম্বর প্রশ্ন, এটা বলছে রাজ্যের এবং নৃত্যগুলি মেলাতে, তো এর উত্তর হচ্ছে অপশান ডি, অর্থাৎ এর সঙ্গে 4, সাত্রিয়া হচ্ছে অসম এবং মোহিনীঅট্টম কেরল, ঠিকই আছে, ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু এবং কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, এটা হচ্ছে, ঠিক আছে। নেক্সট 24 নম্বর প্রশ্ন, একটি ছবি দেখিয়ে সুরেশ বলল উনি আমার ঠাকুরদার একমাত্র পুত্রের একমাত্র কন্যা, তাহলে সুরেশের সাথে ছবির ব্যক্তির সম্পর্ক কি? সেটা হচ্ছে বোন। নেক্সট নিম্নে কোন সংশোধনী দ্বারা ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধন করা হয়েছিল? সেটা হচ্ছে 42তম সংবিধান সংশোধনী দ্বারা। নেক্সট ভাবা কবচ কি? তো ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার দ্বারা যে পাতলা হালকা একটা জ্যাকেট তৈরি করা হয়েছে সেটাই হচ্ছে ভাবা কবচ জ্যাকেটের নাম এটা, ঠিক আছে। নেক্সট অপশান এ,
সাতাশ নম্বর প্রশ্ন, 65 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের পরিমাণের অনুপাত 10:3, ওই মিশ্রণে আর কত লিটার জল মেশালে দুধ ও জলের অনুপাত হবে 8:5? তো এটার উত্তর হবে 16:14 লিটার। তোমরা অঙ্কটা খাতায় কষে একটু দেখে নাও, যদি তোমাদের অঙ্কে অসুবিধা হয় তাহলে তোমরা যদি জানাও তাহলে আমরা কিন্তু অঙ্কগুলো করে দেখিয়ে দিতে পারি। নেক্সট 28 নম্বর প্রশ্ন, কোন খেলার সঙ্গে ফর্মুলা 1 যুক্ত? তো এটা মোটর রেসিং। নেক্সট, হিরোশিমাতে ফেলা হয়েছিল পারমাণবিক বোমা যার নাম কি ছিল সংকেত? সেটা হচ্ছে লিটিল বয়। লিটিল বয় হচ্ছে অ্যান্সার। লিটিল বয় ফেলা হয়েছিল হিরোশিমাতে এবং ফ্যাট ম্যান ফেলা হয়েছিল নাগাসাকিতে। তো এটার অ্যান্সার লিটিল বয়, অপশান ডি। 30 নম্বর প্রশ্ন, কোন সাংকেতিক ভাষায় এ কে সি লেখা হয়, বি কে লেখা হয়, ডি সি কে লেখা হয়, ই? তাহলে এইভাবে জেড পর্যন্ত লেখা হলে সাংকেতিক ভাষা অনুযায়ী এইটার কি হবে? তো অপশান হবে সি, অপশান সি, ই জে কে এম এন সি আই সি এন ডব্লিউ টি, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট 31 নম্বর প্রশ্ন, দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান এটি কার লেখা? অমর্ত্য সেনের লেখা। 32 নম্বর প্রশ্ন, 13 অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 13 এবং 273, অর্থাৎ গসাগু হচ্ছে 13, লসাগু হচ্ছে 273, সংখ্যা দুটির যোগফল কত? অ্যান্সার হচ্ছে 130। নেক্সট, ভাষার ভিত্তিতে ভারতের সর্বপ্রথম কোন রাজ্য পুনর্গঠিত হয়েছিল? সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। নেক্সট 34 নম্বর প্রশ্ন, জাল্লিকাট্টু খেলাটি জনপ্রিয় কোথায়? অন্ধ্রপ্রদেশে, জাল্লিকাট্টু অন্ধ্রপ্রদেশে। নেক্সট, কোন পরীক্ষায় পরীক্ষার্থীদের 17% বাংলায় এবং 18% ইংরেজিতে অকৃতকার্য হয়? যদি বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে 5% অকৃতকার্য হয় তবে উভয় বিষয়ে কৃতকার্যের শতকরা হার কত? সেটা হচ্ছে 70%। নেক্সট, 3টি সংখ্যার গড় 77, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ, তাহলে সংখ্যা 3টি নির্ণয় করো। তো এই কোশ্চেনের অ্যান্সারটা তোমাদের মিলছে না, সেটা হচ্ছে অ্যান্সার মনে হচ্ছে এখানে প্রিন্টিং মিস্টেক আছে, অপশান বি অ্যান্সার হতে পারে, সেটা হচ্ছে 133টা 132 হলে বি এরটা অ্যান্সার হবে, ঠিক আছে? বাকিগুলো কিন্তু অ্যান্সারের সঙ্গে মিলছে না। কীভাবে করবে? একটা সংখ্যা ধরে নাও 2x, অপর সংখ্যাটি x এবং আরেকটা সংখ্যা হচ্ছে x/2, 3টে যোগ করে গড় করো, সমান 77 করে দাও, তাহলে দেখো 33, 66 এবং 132 অ্যান্সার কিন্তু আসছে। এখানে 133 টাকায় অ্যান্সারটা মিলছে না, এ এটাই হবে, কিছু একটা গণ্ডগোল হচ্ছে এখানে। নেক্সট, ভারতের কোন রাজ্য জম্মু ও কাশ্মীরের পরে দ্বিতীয় রাজ্যরূপে কেন্দ্রের অনুমতি সাপেক্ষে রাজ্যে নিজস্ব পতাকা চালু করতে চলেছে? সেটা হচ্ছে কর্ণাটক, ঠিক আছে? কর্ণাটক রাজ্যে নিজস্ব পতাকা চালু হয়েছে। নেক্সট, হয়তো আমাদের পশ্চিমবঙ্গ হতে পারে। নেক্সট, 8, 24, 36 এবং 54 লসাগু কত? 216। নেক্সট 39 নম্বর, এখানে একটা ডাইসের একটা অঙ্ক আছে, সেটা দেখে নাও কত হতে পারে, সেটা হচ্ছে অ্যান্সার 8 হবে। নেক্সট, নিচের কোন দেশটি ব্রিক্সের সদস্য নয়? ব্রিক্স এটা হচ্ছে প্রতিটা দেশের ফার্স্ট অক্ষর নিয়ে তৈরি। ব্রিক্স, বি হচ্ছে ব্রাজিল, আর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চীন, এস ফর সাউথ আফ্রিকা, ঠিক আছে? এই নামগুলো নিয়ে ব্রিক্স। তো এখানে কানাডা নাই, তা কানাডা হচ্ছে সদস্য নয়। নেক্সট 41 নম্বর প্রশ্ন, একটি নৌকা স্রোতের প্রতিকূলে কোনো দূরত্ব 8 ঘন্টা 48 মিনিটে অতিক্রম করে এবং স্রোতের অনুকূলে সমদূরত্ব 4 ঘন্টায় অতিক্রম করে, নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত কত? 3:1। নেক্সট, এখানে কতগুলি বছর দেওয়া আছে, তার মধ্যে কটি লিপিয়ার আছে? তো এখানে 3টে লিপিয়ার আছে, ঠিক আছে? নেক্সট, নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে গুপ্তযুগে ঔষধ সংক্রান্ত বিদ্যার জন্য পরিচিত ছিলেন?
তো ঔষধ সংক্রান্ত বিদ্যার জন্য পরিচিত ছিলেন সুশ্রুত, গুপ্ত যুগে সুশ্রুত ছিলেন, অপশান বি। নেক্সট, কিংবদন্তি টেনিস খেলোয়াড় রাফেল নাডাল, তিনি কোন দেশের নাগরিক? তিনি হচ্ছেন স্পেনের রাফেল নাডাল, স্পেন। নেক্সট, নিচের কোন কোম্পানি ভারতে প্রথম $100 billion আইটি কোম্পানি হয়েছে? সেটি হচ্ছে টিসিএস, টিসিএস কোম্পানি। নেক্সট, একটি কাজ এ 10 দিনে, বি 12 দিনে, সি 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করার 2 দিন পরে এ ও কাজ সম্পন্ন হওয়ার 4 দিন আগে সি চলে যায়। কাজটি শেষ হতে কতদিন সময় লাগবে? 64/9, 64/9 দিন। নেক্সট, 47 নম্বর প্রশ্ন, কিছু টাকার বার্ষিক 5% সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে? সেটা হচ্ছে 40 বছর সময় লেগে যাবে তার 3 গুণ হতে, অপশান ডি। নেক্সট, 48 নম্বর প্রশ্ন, 700 টাকা রাম, শ্যাম ও যদুর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে রাম শ্যাম শ্যামের অর্ধেক এবং শ্যাম যদুর প্রাপ্ত অর্থের অর্ধেক পেল, তাহলে যদুর প্রাপ্ত অর্থের পরিমাণ কত? সেটা হচ্ছে 400 টাকা। নেক্সট, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এবং সংখ্যাটির অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটি প্রাপ্ত হয় তাদের যোগফল 121 এবং সংখ্যাটির গুণফলের সংখ্যাটির অঙ্ক দুটির অন্তর 3, তাহলে সংখ্যাটি কত? সেটা হচ্ছে 74। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও যুক্ত ছিলেন ইয়াং বেঙ্গল মুভমেন্টের সঙ্গে, নব্যবঙ্গ নাকি বলা হয় এটা, ঠিক আছে। নেক্সট, 51 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত 4টি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি অন্যদের মতো নয় সেটি খুঁজে বের করো, সেটি হচ্ছে 64। এখানে তোমরা অনেকে বলতে পারো 64টা কীভাবে হচ্ছে, তো 64 হচ্ছে 8² এবং 81 হচ্ছে 51 নম্বর অ্যান্সার, এটা ভুল হয়েছে, অ্যান্সারটা হবে 81, ঠিক আছে। এখানে 64 হচ্ছে 4×4×4 অর্থাৎ 4³, ঠিক আছে। 81 যেটা আছে সেটা হচ্ছে 9² বাকি 5³, 6³ আর এটা হচ্ছে 4³, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার আমাদের হলো 81, ঠিক আছে, এটা ভুলে যাও, 81 হচ্ছে আমাদের অ্যান্সার, 9² বাকি প্রথমটা অপশান এ যেটা 64 আছে সেটা হচ্ছে 4³, অপশান সি 5³, ঠিক আছে, এবং অপশান ডি হচ্ছে 6³, বাকি শুধু 81 থাকলো সেটা হচ্ছে 9² তো এটা অপশান বি হচ্ছে আমাদের অ্যান্সার, ওকে। নেক্সট, 52 নম্বর প্রশ্ন, 65তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2018তে সেরা অভিনেতা অভিনেতা কে নির্বাচিত হয়েছে? সেটা হচ্ছে ঋদ্ধি সেন। নেক্সট, মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে কোন নদীটি উৎপত্তি হয়েছে? নর্মদা নদী। নেক্সট, গাড়ির হেডলাইটে যে প্রকার দর্পণ ব্যবহার করা হয় তা হলো অধিবৃত্তাকার অবতল দর্পণ। নেক্সট, অতি নিম্ন তাপমাত্রায় ঘটিত বিভিন্ন ঘটনা সংক্রান্ত বিষয় সম্পর্কিত বিজ্ঞানকে যে নামে পরিচিত সেটি কি? সেটি হচ্ছে ক্রায়োজেনিক্স, অপশান বি। 55 নম্বর প্রশ্ন, ক্রায়োজেনিক্স, অপশান বি। নেক্সট, 56, 2 জন লোক এবং 3 জন বালক যে কাজ 10 দিনে করতে পারে সেই কাজ 3 জন লোক 2 জন বালক 8 দিনে শেষ করে, তাহলে 2 জন লোক 1 জন বালক সেই কাজটি সম্পন্ন করতে কতদিন লাগাবে? সে লাগাবে 12/1-2 দিন। নেক্সট, 5টি বালকের মধ্যে বি এর থেকে লম্বা কিন্তু ডি এর থেকে লম্বা নয়, সি এর থেকে লম্বা কিন্তু এর থেকে বেটে, দীর্ঘতম কে? সেটা হচ্ছে ডি, দীর্ঘতম হচ্ছে ডি, অপশান বি। নেক্সট, নিচের কোন ব্যক্তিত্ব গ্লোবাল ওমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড 2018তে পুরস্কৃত হয়েছেন? তিনি হলেন শেখ হাসিনা। নেক্সট, রাধা সুনিতার থেকে ছোট কিন্তু রীতার থেকে বয়সে বড়, রীতা গীতার থেকে বড়, শ্যাম রীতার থেকে বড় কিন্তু রাধার থেকে বয়সে ছোট, এদের মধ্যে কনিষ্ঠ কে? সেটা হচ্ছে গীতা। নেক্সট,
একজন মুদি পর পর পাঁচ মাস 6,435 টাকা, 6,927 টাকা, 6,855 টাকা, 7,230 টাকা, 6,562 টাকার জিনিস বিক্রয় করেন। ষষ্ঠ মাসে তিনি কত টাকা জিনিস বিক্রি করলে তার গড় বিক্রি হবে এত টাকা? সহজ অঙ্ক 4,991 টাকা। নেক্সট, নিম্নলিখিত যেটি মিলাতে হবে, তো এখানে অপশান সি হচ্ছে অ্যান্সার, একের সঙ্গে সি অর্থাৎ কংসাবতী পশ্চিম মেদিনীপুর, বাকি এটা কিন্তু আর কোথাও নেই, এটাই হচ্ছে অ্যান্সার, কংসাবতী পশ্চিম মেদিনীপুর, তিস্তা জলপাইগুড়ি, তারপরে গঙ্গা মুর্শিদাবাদ এবং তোরসা কোচবিহার, এটা হচ্ছে অ্যান্সার অপশান সি। নেক্সট, বিচারক কিংসফোর্ডের ওপর হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্যকারী কে ছিলেন? প্রফুল্ল চাকি। নেক্সট, একটি সেলাই মেশিনের ক্রয় মূল্য 800 টাকা, দোকানদার পর পর 15% এবং 10% ছাড় দেন, সেলাই মেশিনটির বিক্রয় মূল্য কত? 612 টাকা। ঠিক আছে, নেক্সট 64 নম্বর, টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? মাইক্রোওয়েভ। ঠিক আছে, নেক্সট, ভারতবর্ষের মাঝখান দিয়ে যে অক্ষাংশ গিয়েছে সেটা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার অর্থাৎ কর্কট ক্রান্তি রেখা। নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল কিসের জন্য? রুরাল ডেভেলপমেন্টের জন্য, গ্রামীণ উন্নয়নের জন্য, অপশান ডি। নেক্সট, এ সেঞ্চুরি ইজ নট এনাফ বইটির লেখক হচ্ছেন গাঙ্গুলি, সৌরভ গাঙ্গুলি। নেক্সট 68 নম্বর, 45 কিলোমিটার পার ঘন্টা বেগে গতিশীল 130 মিটার লম্বা একটি ট্রেন 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত? 245 মিটার। নেক্সট, সৌরজগতের একমাত্র গ্রহ যেটি পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে সেটি হচ্ছে শুক্র, শুক্র গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে। নেক্সট, কোনো একটি নির্দিষ্ট বছরে গান্ধীজির জন্ম যদি রবিবার হয় সেই বছরে ক্রিসমাস কবে হবে? সেটাও রবিবার হবে। নেক্সট, সাইখম মীরাবাই চানু কোন খেলার সঙ্গে যুক্ত? তো তিনি হচ্ছেন ভারোত্তোলনের জন্য, ভারোত্তোলনের খেলার সঙ্গে যুক্ত, ভারোত্তোলন। নেক্সট, 18টি শিশু একটি সারিতে বাঁ দিক থেকে রাজু সপ্তম, যদি মতি আর রাজু তাদের পরস্পরের জায়গা বদল করে তবে রাজু বাঁ দিক থেকে হবে 15তম, ডান দিক থেকে মতির বর্তমান স্থান কত? সেটা হচ্ছে চতুর্থ। নেক্সট, 126 টাকা কেজি প্রতি কেজি এবং 135 টাকা প্রতি কেজি মূল্যের দুই প্রকার চা তৃতীয় প্রকার অপর একটি চায়ের সাথে মেশানো হলো 1:1:2 অনুপাতে, যদি মিশ্রিত চায়ের মূল্য প্রতি কেজিতে 153 টাকা হয় তবে তৃতীয় প্রকার চায়ের প্রতি কেজির মূল্য কত ছিল? 175.50 পয়সা অর্থাৎ 175.50 টাকা। নেক্সট, নিচের কোন ভারতীয় টাকায় ভারত সরকার দ্বারা মুদ্রিত হয়? এক টাকা নোট। নেক্সট, কোন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস রূপে পালিত হয়? 21 জুন। নেক্সট, একটি সংখ্যাকে দ্বিগুণ করে 9 যোগ করা হলে সেই সংখ্যাটি পাওয়া যায়, যদি সরি পাওয়া যায় সেই সংখ্যাটি যদি তিন গুণ করা হয় তবে তা 75 হয়, সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে 8। নেক্সট, একজন ব্যক্তি 3 কিলোমিটার উত্তরে হাঁটার পর বাঁদিক ঘুরে 2 কিলোমিটার হাঁটেন, পুনরায় বাঁদিক ঘুরে আবার 3 কিলোমিটার হাঁটেন, তারপর তিনি ডান দিক ঘুরে সোজা হাঁটতে লাগলেন, তিনি এখন কোন দিকে হাঁটছেন? তিনি এখন পশ্চিম দিকে হাঁটছেন। নেক্সট, 78 নম্বর প্রশ্ন, নিম্নের কোন নকশাটি ভ্রমণার্থী ট্রেন এবং বাসের সাথে সম্পর্কিত? তো একজন ভ্রমণার্থী ট্রেনেও যায় বাসেও যায়, সেটা হচ্ছে অপশান ডি, তিনটে সম্পর্কিত। নেক্সট 79, পোলিও টিকা কে আবিষ্কার করেন? জোনাস সাল্ক পোলিও টিকা। নেক্সট, এই যে চিত্রটি দেওয়া আছে এই চিত্রের এই জিজ্ঞাসাচিহ্ন জায়গায় কি বসলে পূরণ হবে? তো জিজ্ঞাসাচিহ্ন জায়গায় পূরণ হবে এই যে 2 নম্বর দেখতে পাচ্ছ, 2 নম্বরটা অর্থাৎ অপশান এ 2, এই 2 নম্বরটা যদি সেখানে বসানো হয় তাহলে সেটা পূর্ণ হবে।
ঠিক আছে, নেক্সট 81 নম্বর প্রশ্ন, নিচের ব্যক্তিবর্গের মধ্যে কে ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার? এখন বর্তমানে মুখ্য নির্বাচন কমিশনার হচ্ছে ওম প্রকাশ রাওয়াত। 23শে জানুয়ারির পর থেকে হয়তো তিনি এই পদে যুক্ত হয়েছে, ঠিক আছে, ওম প্রকাশ রাওয়াত। রোগ সংক্রমণকারী পতঙ্গদের কি বলা হয়? ভেক্টর। রোগ সংক্রমণকারী পতঙ্গ হচ্ছে ভেক্টর। নেক্সট, এই যে সরল করতে দিয়েছে, সরলটি মান কত হবে? সরলটির মান হচ্ছে 5। নেক্সট, কোনো একটি সংখ্যা দিয়ে এই সংখ্যাটি 43,628 ভাগ করলে ভাগফল ও ভাগশেষ যথাক্রমে 76 হবে ভাগফল এবং ভাগশেষ হবে 536, তাহলে ভাজকটি কত? ভাজকটি হচ্ছে 567। নেক্সট, মানুষের খুলি কটি হাড় দিয়ে তৈরি? 22টি হাড় দিয়ে তৈরি। দামোদর নদ কোথা থেকে উৎপত্তি হয়েছে? তো দামোদর নদ উৎপত্তি হয়েছে ছোটনাগপুর মালভূমি থেকে। নেক্সট, দিন ইলাহির সদস্য ছিলেন কে? তিনি হচ্ছে রাজা বীরবল, দিন ইলাহি গ্রহণ করেছিলেন। নেক্সট, পদে থাকাকালীন কোনো ভারতীয় রাষ্ট্রপতি মারা গেলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি রূপে কাজ চালাতে পারেন, কতদিন পারেন? 6 মাস। নেক্সট, তিন ব্যক্তি বর্তমান বয়সের অনুপাত 4:7:9, 8 বছর পর তাদের বয়সের যোগফল, 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 56, তাহলে তাদের বর্তমান বয়স নির্ণয় করো। বর্তমান বয়স হচ্ছে 16, 28, 36, এটা হচ্ছে উত্তর, অপশান এ। নেক্সট, কোনো ঘড়ির আয়নায় 12:24 দেখলে প্রকৃত সময় কত? সেটা হচ্ছে 11:20। নেক্সট, উচ্চতাজনিত ভয়কে কি বলা হয়? অ্যাংলোফোবিয়া। উচ্চতাজনিত ভয়কে বলা হয় অ্যাংলোফোবিয়া, অপশান এ। নেক্সট, ভারতের সর্ববৃহৎ বাঁধ সর্দার সরোবর বাঁধ, এটি কোন নদীর উপর আছে? সেটা হচ্ছে নর্মদা নদীর উপর সর্দার সরোবর বাঁধ আছে। নেক্সট, এই যে এখানে দেখতে পাচ্ছ, যোগকে বিয়োগ, বিয়োগকে গুণ, ভাগকে যোগ, গুণকে ভাগ, এইসব করলে এই যে মা সরলটি দেওয়া আছে এটির মান কত হবে? অপশন উত্তর বেরোবে 5। নেক্সট, সমুদ্রের গভীরতা মাপা হয় ফ্যাদোমিটার যন্ত্রের সাহায্যে? 95। 30 কিলোমিটার/ঘন্টা বেগে গতিশীল 100 মিটার লম্বা একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে কত সময় অতিক্রম করবে? সেটি 12 সেকেন্ডে অতিক্রম করবে। নেক্সট, কোনো বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 3:2, যদি ছাত্রদের 20% এবং ছাত্রীদের 30% স্কলারশিপ প্রাপক হয় তবে কত শতাংশ ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি? 76% ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি। নেক্সট, ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট কোনটি? কলকাতা হাইকোর্ট সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট। নেক্সট, একদিন সকালে রাস্তার মোড়ে উদয় এবং বিশাল মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছিল, যদি বিশালের ছায়া উদয়ের ঠিক বা দিকে পড়ে তবে উদয় কোন দিকে মুখ করে দাঁড়িয়েছিল? সেটা হচ্ছে উদয় উত্তর দিকে মুখ করে দাঁড়িয়েছিল। নেক্সট, ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? উত্তরপ্রদেশ। নেক্সট এবং লাস্ট আজকের প্রশ্ন, সেটা হচ্ছে জীবাশ্মবিদ্যা সংক্রান্ত বিষয়। জীবাশ্মবিদ্যা সংক্রান্ত বিষয় হচ্ছে প্যালিওন্টোলজি, প্যালিওন্টোলজি। তো এখানে তোমাদের বলে রাখি যে প্রশ্নের এই যে তোমরা কোশ্চেনটা দেখছো, এখানে যদি আমি বলে দিই জীবাশ্ম সংক্রান্ত বিদ্যা, এটা অপশান এ উত্তর হবে, কিন্তু তোমাদের সকল সেটে কিন্তু অপশান এ উত্তর হচ্ছে না। এখানে কোনো সেটে প্যালিওন্টোলজি অপশান এতে আছে, কোনো সেটে অপশান সিতে আছে, কোনো সেটে অপশান ডিতে আছে। তো এখানে তোমাদের সরাসরি উত্তরটা মিলাও, অপশান এ প্যালিওন্টোলজি। এই হলো আমাদের আজকের ফুল যে এসআইয়ের প্রশ্ন, তার আমাদের অ্যান্সার কি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কাট অফ মার্কস। ওকে, কাট অফ মার্কস আমরা দেখব। কাট অফ মার্কস, এই যে প্রশ্নটা আছে, প্রশ্নটায় কাট অফ মার্কস বেশ ভালোই হবে, হাই উঠবে। সেটা হচ্ছে তোমরা যদি, আমি জেনারেল ক্যান্ডিডেটের জন্য বলছি, জেনারেল ক্যান্ডিডেট, একটা জেনারেল ক্যান্ডিডেট তার মোটামুটি 118 থেকে 125 এর মধ্যে থাকবে একজন জেনারেল ক্যান্ডিডেটের কাট অফ,
ঠিক আছে, 118 থেকে 125, একজন জেনারেল ক্যান্ডিডেট যদি 118 থেকে 125 পায় তাহলে, কিংবা 118-এর উপরে পেতে হবে, তাহলে সে নিশ্চিন্তে থাকতে পারে যে তার মেন্সে ডাক আসছে। ওকে, নেক্সট। এবার যদি ওবিসি হয়, ওবিসি যদি হয়, ওবিসি ক্যান্ডিডেটদের জন্য একটু কম থাকবে, তাও খুব বেশি কমবে না, তাদেরও 115-এর নিচে কিন্তু এই কোশ্চেনে হবে না। ঠিক আছে, 110 থেকে 115 তুমি এটা কিন্তু ধরে রাখতে পারো। ঠিক আছে, 115 পেলে নিশ্চিত, 110 পেলে একটু সংশয় থাকবে, 110 থেকে 115-এর মধ্যে, ঠিক আছে, কাট অফটা থাকবে। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে এসসি। এসসি ক্যান্ডিডেটের জন্য খুব বেশি কমবে না, 105 থেকে 110 কিন্তু এসসি ক্যান্ডিডেটদের জন্য কাট অফ হবে। ঠিক আছে, এটা কিন্তু এসসি ক্যান্ডিডেটদের জন্য কাট অফ। এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে এসটি, সিডিউল ট্রাইব। এসটি ক্যান্ডিডেটের জন্য 90 থেকে 95, এর বেশি কিন্তু কাট অফ হবে না এসটিদের জন্য। ঠিক আছে, এর কমও হতে পারে, 90 জায়গায় 87 বা 85 হতে পারে, কিন্তু 90টা একটা স্ট্যান্ডার্ড মার্কস আমরা এই কোশ্চেন অনুযায়ী আমাদের ধারণা। ঠিক আছে, তো আমরা পুরো অ্যান্সার কি এবং পুরো কাট অফ মার্কস সম্বন্ধে আজকের এই ছোট্ট ভিডিওতে আলোচনা করলাম। ছোট্ট নয়, ভিডিওটি আলোচনা করতে করতে অনেকটি বড় হয়ে গেছে, কারণ 100টা প্রশ্নের অ্যান্সার আমাদের দিতে হয়েছে। তো আশা করছি পুরো ভিডিওটি তোমরা দেখেছো, পুরো ভিডিওটি দেখলে তোমাদের পুরো অ্যান্সার কি এবং কাট অফ সম্বন্ধে একটা ধারণা হয়ে যাবে। আমরা প্রায় সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি, দু একটা প্রশ্ন হয়তো কিছু গণ্ডগোল থাকতে পারে, থাকলেও থাকতে পারে, কারণ ঠিক আছে। তো অবশ্যই আজকের ভিডিও পুরো দেখলে তোমাদের সকলের ভালো লাগবে, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার, যেটা তোমাদের অবশ্যই করতে হবে, সকলের কাছে পৌঁছে দাও আজকের এই ভিডিওটি, কারণ আমরা অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও তৈরি করি, তাই আমরা চাইবো যে তোমরা সকলের কাছে ভিডিওটি পৌঁছে দাও। তো অবশ্যই লাইক কমেন্ট এবং অবশ্যই কমেন্টে জানাবে যদি কিছু ভুল থাকে ভিডিওর অ্যান্সারে, তো লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করে দিলে। আর যারা প্রথম আমাদের চ্যানেলের ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি ক্লিক করো, যাতে আমাদের যে ভিডিও আমরা দেব সেই ভিডিওগুলি তোমরা রীতিমতো প্রতিনিয়তই পেতে থাকো। তো এই ছিল আপডেট, আর পুরনো নতুন সকল ভিডিও দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো, আমাদের ভিডিওগুলি একটু শেয়ার করো বন্ধুদের কাছে, যাতে আমরাও একটু সুবিধা পাই, তোমাদের সঙ্গে সঙ্গে আমরাও চলতে পারি একসঙ্গে পা মিলিয়ে। তো চলো ভিডিওটিকে আর লম্বা করিনি, আর লম্বা করব না দীর্ঘ ভিডিওটিকে, তো এখানে শেষ করলাম। ভালো থেকো, ভালো রেখো এবং আমাদের সঙ্গে কমেন্টে কথা বলতে থেকো। তো চলো, থ্যাংক ইউ।